কেন্দ্রীয় বাহিনী ছাড়া এ রাজ্যে ভোট করা সম্ভব নয়, এই দাবিতে আমরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। সুবিচার না মিললে আমরা সুপ্রিম কোর্টে যাব। মঙ্গলবার শহীদ মিনারের অবস্থা মঞ্চ থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমরা হাইকোর্টে মামলা করেছি, তার রায়টা বাকি আছে, যদি প্রয়োজন পড়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি, কিন্তু তার সাথে আগামী 25 তারিখ রাজ্যের শিক্ষক কর্মচারীরা পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মহামিছিল এবং মহাসমাবেশ সংগঠিত করবেন, কারণ তারা প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে সংশয়ের মধ্যে আছে। 2018 সালের পঞ্চায়েত ভোটে ভারতবর্ষের যে কোনো প্রদেশের নির্বাচনে ইতিহাসের মধ্যে সবথেকে বেশি ভোটকর্মী আক্রান্ত হয়েছিলেন, পুলিশকর্মীরাও আক্রান্ত হয়েছে। এই নির্বাচন শুরু হওয়ার পরেই দেখতে পেয়েছেন যে তৃণমূলের নেতানেত্রীরা আন্দোলনের সময়কালে যেসব হুমকি দিয়েছিলেন তার বাস্তবিক প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছাড়া এরাজ্যে ভোট করা সম্ভব নয়, এই দাবিতে আগামী শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনকে মিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার এমনটাই দাবি করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আগামী শুক্রবার এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা একটা নির্দিষ্ট বয়ান লিখে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনে মেল করবেন এবং দাবি জানাবেন যে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া আমাদের পক্ষে ভোট নিতে যাওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন, সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আন্দোলনকারীদের দাবি, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় সবচেয়ে বেশি ভোটকর্মী আক্রান্ত হয়েছিলেন এ রাজ্যে। যারা ভোট করতে যাবেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই অশান্তির খবর সামনে আসছে জেলায় জেলায়। এখন দেখার কোথাকার জল কোথায় গড়ায়। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।